না, সারা শহরে এখন খালি জ্যাম আর জ্যাম। আর এই জ্যামের মধ্যে বসে বসে শরীরটা আমার জ্যাম হয়ে গেছে। এখন রিকশা গাড়ি উঠিয়ে হেলিকপ্টার চালু করতে হবে। ওই পিচ্ছি, আমার মোটরসাইকেল কই? স্যার, আপনার মোটরসাইকেলের ইঞ্জিনও জ্যাম লাগিয়া টুলবক্স হয়ে গেছিল, এখন ভাইয়ার হাতে পড়া একবার হেলিকপ্টার হয়ে গেছে। হেলিকপ্টার? হ্যাঁ, ট্রায়াল দিতে গেছে, ওখানে এসে পড়বো। একদম ফাটাফাটি। চমৎকার হইতেই হইব, ভাইয়ের হাতে জাদু আছে না? জাদু না, জাদু না। আসলে মানুষের শরীর সুস্থ রাখতে যেমন সার্ভিসিং লাগে, তেমনি ইঞ্জিনেরও সার্ভিসিং লাগে। ওটা ঠিক মতো হলেই সব ফাটাফাটি। ভাইয়া, হেডলাইট ভাঙিয়ে ফেলেছে। যাই না ভাইয়া, নেশাখোরে নেশাখোরে হেরোইনের টাকা লইয়া মারামারি লাগছে। নেশাখোর? তাহলে তো ছাড়া যাবে না, আমার ক্ষতিপূরণ দিয়ে মারামারি করে মরুক। চেহারা দেখে বুঝি তাই মনে হয়। তাও ভালো হিরো বলেছিস, পাগল বলিস তুই। যাক, সেসব কথা, তোর আমার মোটরসাইকেলের হেডলাইট ভেঙেছিস, ওটার দাম 800 টাকা। আমাকে আমার টাকাটা দিয়ে দে, তারপর তুই ওকে মারা আমার কোনো আপত্তি নেই। আরে ভাই, দেশ থেকে যত নেশাখোর কমবে ততই ভালো। আরে নেশাখোর আছে দেখে আমরা আছি, আর তুই কষ নেশাখোর কমাবি? তোরই কমাই দিব। আগে দিলেই তো এত ঝামেলা হতো না, তোর কাজ তুই করতি, আমার কাজ আমি। আসলেই তোরা গাধার বাচ্চা, কে যে তোদের মাস্তানি করার লাইসেন্স দিয়েছে? লাইসেন্স কারো দেয়া লাগে না শালা, টাকা দিলেই পাউন যায়। আর মাস্তানির লাইসেন্স পাওয়া তো সব থেকে সোজা, চৌরাস্তার মোড়ে খাড়াইয়া একটা সিটকে দিয়ে গালি দিলি তুমি মাস্তান, ব্যাস সবাই ট্যাক্স দিতে শুরু করবো। দুলা ভাই, আবার পাবলিক যখন খেপে গিয়ে সাইফুর রহমানের মতো ভ্যাট সহ ট্যাক্স আদায় করবে, তখন মাটির নিচে পালিয়েও বাঁচতে পারবে না। কাউকে ট্যাক্স দিতেও হবে না, নিতেও হবে না, তোকে ওসব মারামারির মধ্যে যেতে হবে না। যাইতে কেউ চায় না, তবু যাইতে হয়।
কেউ যদি তোমার ঘরে আগুন লাগায় তবে তুমি ঘরে বৈশা বৈশা কি ফ্রিজে ঠান্ডা পানি খাবে? করেক্ট। আমি তো যেতে চাইনি, কিন্তু ওরা আমার মোটরসাইকেলের 800 টাকার হেডলাইট ভেঙে দিয়েছে বলেই না। 800 টাকার হেডলাইটের ক্ষতিপূরণ নিতে গিয়ে তোর যদি হাত পা কিংবা অন্য কিছু ভেঙে যেত তাহলে তো 8 লক্ষ টাকা দিয়েও ক্ষতিপূরণ করতে পারতিস না। হিরো হইতে গিয়া তখন জিরো হয়ে যাইতা শালা। নে বাবা, তোমাদের বলে দেখছি এখন আমিই ভিলেন হয়ে গেলাম। সরকার যেভাবেই হোক ওকে রাজি করাতেই হবে, না হলে কিন্তু আমার মান সম্মান থাকবে না। তুমি দরকার পড়লে মান্নাফালিকে শেষ করে দেবে, আমি পুলিশকে কিনে ফেলেছি। এইসব বুদ্ধি আপনার কাছ থেকে আমাকে নিতে হলে আমাকে আপনি ভাড়া করলেন কেন? কাজটা আপনি করলেই পারতেন না। মানে শোনেন এমপি সাহেব, এক কথা দুইবার বলার বা শোনার কোনোটার অভ্যাস আমার নেই। আমি সরকার, কথা কম, কাজটা আমার বেশি দরকার। সরকারের সাথে কথা বললে ভয়ে বুকটা আমার শুকিয়ে যায়। ঠিক, শয়তানদের বুক শুকিয়েই যায়। আমার মনের কথা বলেছেন স্যার, সময় আমার হাতেও কম, তাই ভূমিকা ছাড়াই বলে ফেলি। এবার আপনি কমিশনার নির্বাচন করতে পারবেন না। তুই কিভাবে ভাবলি আমি তোর কথায় নির্বাচন করবো না? তুই কে? এত তাড়াতাড়ি ভুলে গেলেন স্যার? এই আমি সরকার। আরে আমি সেই সরকার যে তোকে পরপর দুই নির্বাচনে জিতিয়েছে, যে তোর জন্য 5টা মার্ডার করেছে। গলা নামিয়ে কথা বল সরকার, তোর কাছে অস্ত্র আছে বলে তুই ভাবিস না আর কারো কাছে অস্ত্র নেই। একটা কথা শুনে রাখ, সবাই তোকে ভয় পেলেও আমি আর তোকে ভয় পাই না। এই যে কি তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। মাইন্ড করিস না, আমি তোর ইচ্ছাটাই পূরণ করছি। তুই বলেছিলি এটাই তোর শেষ কথা, তাই আর যেন কোনো কথা না বলতে পারিস সে ব্যবস্থাই করলাম। আমি সরকার, কথা কম, কাজটা আমার বেশি দরকার। গুড, ইউ হ্যাভ ডান এ ফ্যান্টাস্টিক জব হাসান। থ্যাংক ইউ স্যার। তুমি সব ব্যবস্থা করো, আর সয় সত্যের সংবাদেই আমরা পাবলিকের সামনে এইসব নিউজ তুলে ধরবো। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম, 7:30 সিসিটিভি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে শিরোনাম, কমিশনার নির্বাচনের অন্যতম প্রার্থী মান্নাফ আলী নিশা সরকারের হাতে খুন। আমার নাম নিশা সরকার, কথা কম, কাজটা আমার বেশি দরকার। এত স্বাগতম স্বাগতম না বলে স্ট্রেইট আমার সাক্ষাৎকার নেয়। আমি বলছি, এই ক্যামেরা অন, এই জামাল খান, মিশা সরকারকে সেটা সবাইকে জানতে হবে।
সরকার সম্পর্কে পাবলিকের মনে কোনো কনফিউশন রাখা যাবে না। তুমি তো আমাকে ভালো করে জানোই না, আমার সম্পর্কে কি নিউজ দিবে? আমারটা আমি বলছি। এই ক্যামেরা ঘোরা আমার দিকে। শোনেন পাবলিক ভাই, আমি মিশা সরকার, কথা কম কাজটাই আমার বেশি দরকার। খুন, স্মাগলিং, নারী পাচার এমন কোনো খারাপ কাজ নাই যা আমি করি না। শুধু তাই না, আমার কথা মতো এদেশের ব্যবসায়ী সিন্ডিকেট চলে, পণ্যের দাম ওঠানামা করে। 10 টাকার পেঁয়াজ 80 টাকা, 20 টাকার কাঁচামরিচ 100 টাকা। টাকা পেলে সরকার হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। এই যে মান্নাফ আলী, ওকে আমি খুন করেছি, আর টাকা দিয়েছে এই জামাল খান। এই এসব কি বলছো তুমি? সাক্ষাৎকার দিলাম, আমাকে তুমি ফাঁসাবে? তোমাকে আমি ছাড়ব না, আমার সাথে সাথে তুমিও জেলের ভাত খাবে। এই ব্যাটা রেকর্ড করছ, যা এবার প্রচার কর। এই 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 আরেকটা রেকর্ড কর। 7:30টার খবর প্রচারের পর সিসিটিভির মালিক জামাল খান মিশা সরকারের হাতে খুন হয়েছে। না না, কোনো কিছু রেকর্ড করার দরকার নেই, সব ক্যামেরা বন্ধ করো, কাট, লাইট অফ। এটাই হলো সরকারের খেলা, সরকারের বিরুদ্ধে লাগতে গেলে সরকার কাউকে ছাড়ে না। শোনো জামাল খান, কমিশনার ইলেকশন থেকে তোমার নামটা প্রত্যাহার করে নেবে, নইলে তোমার প্রান্ত এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার নাম সরকার, কথা কম, কাজটা আমার বেশি দরকার। সরকারকে এভাবে শেষ করা যাবে না। সরকারকে শেষ করতে হলে ওর পিছনে যে শক্তি আছে তাকে আগে শেষ করতে হবে। সেই শক্তির উদ্ঘাটন করে সরকারকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। খুনের খবরটা দেখছো তুহিন? ওটা তো প্রত্যেক দিনই পড়ছি, তাতে কোনো লাভ নেই। তুমিও তো প্রত্যেক দিন চাকরির বিজ্ঞাপন দেখো, এতে কি লাভ কও? একটা চাকরি পেলে আমার দারুণ একটা সমস্যা মিটে যায়। তোমার আবার সমস্যা কি? তোমার তো তিন কুলে কেউ নাই। কেউ নেই বলে কি কেউ আসবে না? চাকরিটা যদি আজ কমে যায় তাহলে কোনো টেনশন নেই, এই ইন্টারভিউ উপর সবকিছু নির্ভর করে। আদু ভাই, দিন তো কুফাটা লাগাইয়া গত 10 বছর ধরে তো কইতেছি পিসের থেকে ডাকবি না, তারপরে ধর কেন দেখো? তুমি আমাদের বড় ভাই, আমাদের সামনে দিয়ে যাবে আর আমরা তোমাকে ডাকবো না, এটা কেমন করে হয়? আরে ভাই, রাগ না করে এখানে বসো, চা খাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হন চা যখন খাওবি তখন তবে একটা দারুণ খবর দিই। দারুণ খবর? এই এক কাপ চা দে, খেতে খেতে শুনি খবরটা বলো। আদু ভাই, কথাটা হইল এইবার নিউ ইয়র ডেতে ওয়ান্ডারল্যান্ডে এন্ট্রি ফ্রি, সেই সাথে এলআরবি আর সোর্সে কনসার্ট। যেতেই হবে। কে তুহিন, এখনো চাকরি করছো নাকি? সবারই একটা কাজ থাকে, আমার চাকরি খোঁজাটাই কাজ। আরে যতদিন চাকরি না পাও আমার গ্যারেজে লেগে যাও। ঠিক আছে আসি। আমি যাই। আচ্ছা টিকেটের ব্যবস্থা করি, যাও। এই রাখো রাখো, আমার কাছে তো ভাঙছি নাই। শুভেচ্ছা দল সামনের লাইনে 3টা সিটের ব্যবস্থা করি, তুমিও দেখতে দেখতে আসো। ঠিক আছে ঠিক আছে। কি
কি হলো? শপথ করে এসেছি নতুন বছরে যার সাথে প্রথম দেখা হবে তাকে আমার প্রিয় চকলেট উপহার দেব। নাও হ্যাপি নিউ ইয়ার। সুখে থাকো, ভালো থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো। কি ব্যাপার, তুমি এখনো খারাপ হচ্ছ? কনসার্ট শুরু হয়ে যেতেছে, জলদি চলো। আরে গেল কোথায়? সবাইকে নিয়ে ভালো থাকো। প্রতিদিন প্রতিদিন তোমাকে খোঁজে মন,
আকাশের দিকে তাকিয়ে তারা গুনতেছো নাকি? আরে না, ভাবছি। ভাবছো কি ভাবতেছো? ওই যে নিউ ইয়ার্স ডে তে যে মেয়েটা চকলেট দিল, তাকে তুমি চেনো আদু ভাই? চিনি মানে ওর লাইফের বায়োডাটা জানি। ওর নাম সাদিয়া আফরিন আলু, ওর বাবা জামাল খান সিসিটিভির মালিক, থাকে গুলশান, রোড নম্বর 13 বাড়ি নম্বর 14, নর্থ সাউথে বিবিএ পড়ে, আর 30 টার জিমে বডি ফিট করে। তুমি এত কিছু জানলে কি করে? মায়া দেখলে পিছনে ছোটা একটা বদ অভ্যাস আছে তো, সেই অভ্যাসের দোষে একদিন ওর পিছনে ছুটিয়া সব বায়োডাটা নিয়ে দেখছি। ওই মায়া আমার নাগালের বাইরে, তাই ব্যাগ গিয়ার দিছি। যাই, আমার আবার চাকরি ইন্টারভিউ আছে, দোয়া করি। আলো, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে আপনি একটা কষ্ট করতেছে, দেন দেন আমার কাছে, দেন দেন এইটা ধরেন। সবই মিলে করি কাজ, হারি জিতি নাহিলা। থ্যাংক ইউ। এই এলাকা আসার পর থেকে দেখছি আপনি মানুষের উপকার করে থাকেন। ও ভালো কথা, আপনার নামটা জানা হয়নি। আমার নাম মোহাম্মদ আক্কাস আলী, ওর আদু ভাই। আদু ভাই, খুব সুন্দর নাম। আমার নাম বিজলি। সেইটা আমি জানি, প্রথম দিনই আপনার দেখা চোখের মধ্যে কারেন্টের ঝটকা লাগছিল। মানুষ তো বোঝে না, বুঝলে? মানুষের সেবা করলে আল্লাহর খুশি করা যায়, মানুষের মধ্যে আল্লাহ বাস করে। আয় আমিও দেখছেন, দেখছেন তিন দিন মানুষের কমন সেন্স কিরম কমে যেতেছে। এই যে ম্যান হলে ডাকনাটা খোলা রাখছে, যে কোনো সময় এটার মধ্যে একটা লোক পুইজা দুর্ঘটনা ঘটতে পারে। দাঁড়া, কবে তো মানুষের কি হবে? আল্লাহ, চল। আসলে হয়েছে কি জানো? সরি, আপনি আমি তুমি বইলে ভালো হইলাম। না না, ঠিক আছে। মানুষের কল্যাণে কাজ করলে অবশ্যই তার কল্যাণ হয়। মনে করো তুমি কারো আমি মেন হলের ঢাকনা খুলে আন্ডার ড্রেন পরিষ্কার করছিলাম, আর তুই সালা ঢাকনা বন্ধ করে আমাকে মারিয়া ফেলতে চাইছিলি। আমি তোকে মারিয়া ফেলিবে, মারিয়া ফেলিবে। এখন আমার কে ভালোবাসা দিব? সুখে থাকো, ভালো থাকো।
সবাইকে নিয়ে ভালো থাকো। হ্যাপি নিউ ইয়ার, সুখে থাকো, ভালো থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো। ধন্যবাদ। ধন্যবাদ কিরে, বিছানায় শুয়ে শুয়ে কাকে ধন্যবাদ দিচ্ছিস? আলোকে। আলো? আলোটা কি? আলো, আলো মানে, আলো মানে সূর্যের আলো, মানে আমাদের ঘরটা বেশ অন্ধকার, আলো আসলে ঘরটা ফকফকে হয়ে যেত, ফিলিপসের বাতির মতো। তুই কি যে বলিস বুঝি না, অন্ধকার কোথায়? দরজা জানলা সব বন্ধ করে রেখেছিস তাই অন্ধকার লাগছে, খুলে দে দেখবি ঘর ভরা কত আলো। আয় চা নাস্তা খাবি। এ আলো সে আলো নয় আপা, সে আলো রৌদ্রের আলো, আর এ আলো জীবনের আলো। তোমার আপা কইলো তুমি নাকি ঘরের দরজা জানালা বন্ধ কইরা মনের দরজা খুলে কি ভাবতাছো? মনের দরজা খুলা বত্রিশটা দাঁত বের হয়ে গেছে, কি ব্যাপার? কাম টাম থুইয়া আকাম শুরু করছো নাকি? আকাম? আরে না না, কোনো আকাম না, মানে ইয়ে ভাবছিলাম। ভাবছিলাম কি ভাবতাছিলা? আচ্ছা দুলা ভাই, মনে ভালোবাসার সৃষ্টি কিভাবে হয় বলতে পারো? পারবো না কেন, ভালোবাসার ডক্টরের ডিগ্রি আছে আমার। তয় তোমার আপারে বিয়ে করার আগে তার শালা ভাই তুমি ভালোবাসা নিয়ে গবেষণা করতেছো কেন, মনে রং টং লাগছে নাকি? আরে না, হঠাৎ মনে আসলো তাই। শোনো শালা, ভালোবাসার সৃষ্টি হয় প্রথম দেখাতেই। মনে করো তুমি একজন দেখলা, সে তোমারে দেখলো, সেই দেখা থেকা চোখ দিয়া একটা কারেন্ট চলে গেল মনের ভিতরে, মনের মধ্যে একটা 440 ভোল্ট নাড়া দিল, যারে কয় শিহরণ। তারপর মনে খালি তার চিন্তায় আসে, খাইতে গেলে, বইতে গেলে, ঘুমাইতে গেলে খালি তার কথাই ভাবে, স্বপ্ন দেখে ওরে, খাইতে গেলে দেখে, শুইতে গেলেও দেখে, কোল বালিশে বুড়ে করে আমার সে, চারিদিকে খালি তারই দেখা যায়, দুনিয়ার সব অন্ধকার খালি ওর মনের মধ্যে আলো পাওয়া যায়, তখনই ভালোবাসার সৃষ্টি হয়। আমারও তাই হয়েছে। তয় ভালোবাসা বুকের মধ্যে সাইপা রাখলে কিন্তু হাফসুল খেয়া দেবদাস হয়ে যাইতে হইব, ভালোবাসার কথা যখন মনে হইব তখন ফস করে গিয়া তার বইলা দিবা, নইলে লেট হইলে দেরি আর দেরি হইলে লেট হয়ে যাইব, সোজা গিয়া বলবা আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিয়া করবার চাই, ব্যাস ভালোবাসারে বিয়ার গিফট তুমি আটকে দিবা, তোমার আপারে যেমনি আমি আটকে দিছিলাম। আরে কই যাও, শোনো পরেরটা পরে শুনবো, আগে আগেরটা শেষ করে আসি। শেষ করবো? কার শেষ করবো? আমি তোমাকে বিয়ে করতে চাই,
যাতে আমার ঘুমের কোনো সমস্যা না হয়, আর ইচ্ছে হলেই যেন তোমার এই চাঁদ মুখটা দেখতে পারি। ফাজলামি করছো? না না, সত্যি বলছি। সত্যি বলছি মানে তুমি জানো আমি কে, আমার বংশ পরিচয় কি, আমার বাবার কত টাকা আছে? ওই যে কি ওস্তাদ, প্রথমে মনে করেছিলাম আপনি ব্যায়ামের শিক্ষক, এখন তো মনে হচ্ছে পাগলের ডাক্তার। তা আপনার এখানে যারা ব্যায়াম করছে সবাই পাগল নাকি? এই পাগল বলবে না বলে দিচ্ছি। পাগল না পাগল না, পাগলি। এসেছি ভালোবাসার কথা বলতে, আর উনি কিনা আমাকে ইনকাম ট্যাক্সের লোক মনে করে সম্পত্তির হিসাব দিচ্ছে। দেখো এবার কিন্তু আমি শান্তি দেব। সাবেকি আর বলেছি পাগলি। ওস্তাদ এদেরকে এভাবে শেখালে কিচ্ছু হবে না, কারেন্টের শক আর লাঠি পেটা দিতে হবে, তাহলেই পাগলামি যাবে। যাক বাবা, এখানে বেশিক্ষণ থাকলে আমি নিজেই পাগল হই। তাড়াতাড়ি কেটে পড়ি, ভেব না একেবারে চলে যাচ্ছি, আবার আসব যখন দেখতে ইচ্ছে করবে। আরে বাবু আমি তো টাকাটা দেখি নেই, তুমি তো নিয়ে যেতে পারতা। আমার মা বলছে কারো কোনো জিনিস পাইলে তাকে ফেরত দিতে হয়। লক্ষ্মী বাবু টাকাটা আমার লাগবো না, এটা দিয়া তুমি একটা চকলেট কিনা খাও। এই যখন সোমা যদি আমার একটা দিত, আমার পুরানটা সার্থক হয়ে যাইত। তোমাকেও দেবে, তবে 500 টাকা খরচ করতে হবে। 1 টাকা দিয়া পাইলু, আমার 500 টাকা লাগবো কে? আরে ও তো বাচ্চা, তাই 1 টাকা চুমু পেয়েছে। তুমি তো চৌ বাচ্চা, তাই তোমার 500 টাকাই লাগবে। 500 টাকা দিয়ে বলবে বিজলি? তোমার টাকা রাস্তায় পড়েছিল, দেখবে শুধু চুমুটা একেবারে বুকের মধ্যে জড়িয়ে ধরবে। বুঝছি, 500 টাকা বিজলি। কে? আম্মা আমি আদু ভাই। আদু ভাই তো কারে চাই? বিজলি, বিজলি ভাই। বিজলি তো বাথরুমে। আচ্ছা ঠিক আছে, আমি বাথরুমে যেতে আসছি। কি হয়েছে? বাথরুমে যাইবা মানে কি আর কি পাইছো? মায়ে মাসে বাথরুমে তুমি যাইবা? ও না মানে এই আরে আদু ভাই কি হয়েছে? তেমন কিছু না, তুমি যখন রাস্তাতে হাইতে আসতেছিলে তখন তোমার ব্যাগ থেকে একটা 500 টাকা নোট পড়ে গেছিল, আমি পাইছি, তাই তো তোমার দিতে আইছি। 500 টাকার নোট আমার কখন পড়ে গেছিল? আরে তুমি তো মন ভোলা, কখন পড়ে গেছিল তুমি বুঝতেই পারো না। আমি পাইয়াই তোমার দিতে আইছি। এই না তন্না তন্না, এটা আমার, আমার হারাইছিল। ধন্যবাদ দাদু ভাই, ধন্যবাদ। আমি আসি। আসেন আসি। সুখে থাকো, ভালো থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো। আমাকে নিয়ে এত ভাবছো কেন? আরে আমি তোমাকে সত্যিই ভালোবাসি। সত্যি বলছো? হ্যাঁ, আমিও সবসময় তোমাকে দেখি, তোমার কথা ভাবি। ও জীবন ভাই, সব বই পড়ে গেল তো? জীবন ভাই কি ব্যাপার, সারাদিন এত কি ভাবো? কিছু না, তুই কি বলতে এসেছিস বল। আমাকে আজ বিকেলে একটু ছুটি দিতে হবে। কেন, কোথায় যাবি? জুয়ের কাছে। জুয়কে তুই খুব ভালোবাসিস? হ্যাঁ। আচ্ছা তুই ওকে তোর ভালোবাসার কথা কিভাবে বলেছিলি? সেদিন বৃষ্টি ছিল, বৃষ্টি ঝমঝম করে পড়ছিল, আমি একটা গোলাপ ফুল নিয়ে গেলাম। তোমাকে আমার ভালোবাসার লাল গোলাপের শুভেচ্ছা। না
না না গোলাপ ফুল থাক, তারপর কি করেছিলি বল? ফুল ওর পছন্দ না, ফুল দিয়ে ভালোবাসার কথা বলতে কেমন শেকেলে শেকেলে লাগে। তাহলে কার্ড দাও, একটা ভালোবাসার কার্ড নিয়ে। জীবন ভাই, তুমি এসব জানতে চাও কেন? তুমি প্রেমে পড়েছো নাকি? তুই যদি প্রেম করতে পারিস তবে আমি পারবো না কেন? 100 বার পারবা, তবে কি না এক হাতে তালি বাজে না। তুমি ভালোবাসলে হইব না, সে তোমারে ভালোবাসে কিনা তা জানতে হইব। ভালোবাসা তো গাছের ফল না যে টুপ করে পেড়ে নিলা। ভালোবাসা দুইজনেরই হইতে হয়, তোমার মন ওরে চাইব, ওর মন তোমারে চাইব, তাহলে তো গাব গাছের আঠার মতো ভালোবাসা সবটুকুরা লাগবো ফেবিকলের মতো। কিন্তু ও আমাকে ভালোবাসে কিনা আমি কি করে বুঝবো? ও তো আমাকে বলেনি। এই তো কথা, মাইয়া মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না, মুখে কয় না তাই সিম্পটমে বোঝা যায়। যেমন মেঘ ডাকলে মনে হয় বৃষ্টি আসবো, মোরগ ডাকলে মনে হয় সকাল হইতাছে, মাথা থেকে চিরুনি পড়ে গেলে মনে হয় মেহমান আসতেছে, তেমনি ভালোবাসারও একটা সিম্পটম আছে। মানে ভালোবাসা যখন মনের মধ্যে এসে বসবো তখন তোমার মন ছটফট করতে থাকবো, তুমি ঘুমাইতে পারবা না, অস্থির হইয়া খালি পায়সারি করতে থাকবা, পায়সারি করতে থাকবা, ইটিশ পিটি, তাইলেই বুঝবা ও তোমারে ভালোবাসছে। তাহলে একটু দেখে আসতে হয়। আরে শোনো শোনো, তোমার যে কথাটা কইতে এলাম সেটা তো কওয়া এলো না। এখন আর কোনো কথা তার কানে যাবে না, ভালোবাসার ডাক এসেছে তো। How to expose his or her beautiness. Model should know. দুলাভাই তো ঠিকই বলেছে, ওর মনে ভালোবাসা হয়েছে তাই ঘুমাতে পারছে না, অস্থির হয়ে পাইচারি করছে। আমি জানি তোমার ঘুম আসছে না, আর পাইচারি করলেও তোমার ঘুম আসবে না। কে তোমাকে বললো আমার ঘুম আসছে না? বলতে হবে না, আমি ঠিকই বুঝতে পেরেছি। ভালোবাসা যখন আসে তখন ছটফট করে, ঘুমাতে পারে না। আমারও ঘুম আসে না, খালি মনে হয় সে যেন আমার সামনে। তোমার ঘুম না আসলে তুমি কোনো ডাক্তার দেখাও, এখানে কেন এসেছো? দেখতে, আমার যে রোগ হয়েছে সেই রোগ তোমারও হয়েছে নাকি? কিসব বাজে বাজে কথা বলছো, আমার কোনো রোগ টোক হয়নি। হয়েছে, ভালোবাসার রোগ। তুমি মুখ ফুটে না বললে কি হবে? ভাবসাব দেখে ঠিকই বোঝা যায় তুমি আমাকে ভালোবাসো। ও মাই গড, তোমাকে সেদিন দেখার পর ভেবেছিলাম আধা পাগল, এখন দেখছি তুমি আস্ত পাগল। হ্যাঁ পাগল, ভালোবাসার পাগল। তাই ভালোবাসার পাগল, এখন তুমি যাও, আমার বাবা টের পেলে তোমার ভালোবাসা টাঙ্গলে আমি ছুটিয়ে দেবে। ভালোবাসার কথা জানলে কিচ্ছু বলবে না, ভালোবাসা তো ভালো। হ্যাঁ ভালো, কিন্তু পাগলের সাথে না, মানে তোমাকে কিছু বলবে না, আমাকে মেরে ফেলবে। মেরে ফেলবে? ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। চেনে না যে আপনার সাথে পরিচয় করিয়ে দেবে? আমি আমার পরিচয় দিচ্ছি,
আমার নাম জীবন। জীবন? হ্যাঁ, তবে এখন আমি শুধু আমার জীবন না, তোমার মেয়েরও জীবন। শোনো, তুমি নাকি সরি, আপনি আপনি নাকি আপনার মেয়েকে মেরে ফেলবেন? কে বলেছে আমি আমার মেয়েকে মেরে ফেলবো? আপনার মেয়ে তো বলেছে। আমি রাতে তার ঘরে গিয়েছিলাম, সে আমাকে বলল আপনি যদি জানেন যে আলো আমাকে ভালোবাসে তাহলে আপনি আলোকে মেরে ফেলবেন। এই জন্যই আমি আপনাকে বলতে এসেছিলাম এইসব অন্যায় কাজ না করতে। এসে দেখি আপনি ঘুমাচ্ছেন, আর ঘুমানো লোককে জাগানো ভালো না, তাই আমি ওখানে বসেছিলাম। এখন ঘুম ভেঙে গেছে, এবার বলি। শোনেন শ্বশুরবাবু, বোকার মতো এভাবে চমকাবেন না, তাহলে মেয়ের বিয়ে দেখার আগেই হার্ট ফেল করবেন। তবে এখনো আপনি শ্বশুর হননি, আমি অ্যাডভান্স বলে রাখলাম। শুনুন, মেয়েরা হচ্ছে অবলা, তাদের গায়ে হাত তোলা ঠিক না, তাতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। মেয়েরা পরের ঘরে চলে যাবে, তাদের আদর করতে হয়, যত্ন করতে হয়। হ্যালো, আসছি। হ্যালো, আসছি বাবা। হ্যালো, এত সকালে ওকে ডাকছেন কেন? ও রাতে ঘুমাতে পারেনি, ছটফট করেছে, পায়চারি করেছে দুশ্চিন্তায়, এখন ঘুমাচ্ছে, ঘুমাতে দিন। কি হয়েছে বাবা? তুমি? ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার বাবাকে সব বুঝিয়ে বলেছি, আর কোনোদিন তোমার বাবা তোমাকে মারবে না। শোনেন শ্বশুরাব্বা, আমি কিন্তু এক কথা দুইবার বলি না। এখন যাই যান, খুব ঘুম পাচ্ছে, সারা রাত ঘুমাতে পারিনি, যাই। শোনো, তুমি তাড়াতাড়ি তোমার ভালোবাসার জবাবটা দিও, কাউকে ভয় পাবে না। মনে রেখো, পৃথিবীতে এমন কারো শক্তি নেই যে তোমার আমার ভালোবাসাকে শেষ করতে পারে। চলি, বাই। কে এই ছেলে? ওর সাথে তোর কি সম্পর্ক? আরে আমি ওকে চিনি না, ও কয়েকদিন ধরে আমার পিছু লেগেছে। বুঝতে পেরেছি, ওকে শায়েস্তা করতে হবে। আহ বাবা, তুমি একটা সামান্য বিষয় নিয়ে বেশি চিন্তা করো, এটা তোমার কেস নয়, এটা আমার কেস। আর তুমি তোমাকে ভালো করে জানো, পচার সামুকে পাকাটার আমার কোনো ইচ্ছে নেই। ঠিক আছে, কিন্তু সাবধান, কোন রকম উল্টা পাল্টা যেন না হয়। তুমি কিচ্ছু ভেবো না, ভালোবাসার ভূত মাথা থেকে আমি নামিয়ে ছাড়বো, এবং সেটা আজই। Oh!
থাক থাক, অনেক হয়েছে। কি পেয়েছিস তো আমার ভালোবাসার জবাব? কেমন লাগলো? নিশ্চয় খুব ভালো। আর কখনো ভালোবাসার কথা বলতে আসলে সেম ট্রিটমেন্ট, আন্ডারস্ট্যান্ড? জীবন ভাই, তোমার কি হয়েছে বলো তো? ওরা তোমাকে এত মারলো কিন্তু তুমি ওদের কিছু বললে না। বলিনি, কারণ বললে আলোর মুখের সুন্দর হাসিটা দেখতে পেতাম না। ও আমাকে যতই দূরে সরিয়ে দেবার চেষ্টা করবে আমি ওর ততই কাছে আসব। যতই দূরে দাও ফেলে দাও,
বল পায়ে খেলে এখন দেখছি তোমরা হাতেই বল খেলছো তা খেলো উরে বাবা কিন্তু এত নরম হাতে এত শক্ত বল মারতে গেলে হাতে কষ্ট পাবে ও মাই গড এখানে তুমি যেখানে তুমি থাকবে সেখানে তো আমিই থাকব বলেছি না আমার কাছ থেকে তুমি দূরে যেতে পারবে না আসলে তুই আমার কাছে কি চাস বলতো তুই আরে তুমি তো আজব মানুষ কখন কি বলো তার ঠিক নেই কখনো তুমি কখনো তুই আমার যা ইচ্ছে আমি তাই বলবো তোরটাতে কি তুই আমার কাছে কি নিতে এসেছিস সেটা বল নিতে না দিতে এসেছি কি লাভ লেটার লাভ লেটার নিয়ে আমাকে কি করতে হবে কেন অ্যানসার দিবি না না এখন দিতে হবে না রাতে ঠান্ডা মাথায় পড়ে কাল জানালেও হবে নো নো কাল নয় আমি এক্ষুনি অ্যানসার দেব কিন্তু এই লেটারকে আমি একা পড়লে চলে হাই গাইস সবাই একটু এখানে এসো আসছি কি বলো এই ছেলেটা আমাকে লাভ লেটার দিয়েছে আমি তোমরা কি সবাই সেটা শুনবে ওকে তাহলে শোনো প্রিয়তমা প্রথমে আমার শুভেচ্ছা নিও বাবা বাবা লেখার কি স্টাইল যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি আমি ঘুরতে গেলে শুধু তোমাকেই দেখতে পাই আমি তোমাকে মুভিলের মতো ভালোবাসি ভালো মুভিল ছাড়া যেমন মোটরসাইকেল চলে না ঠিক তেমনি আমার জীবনটা তুমি ছাড়া চলবে না তুমি মোটরসাইকেল স্কুল মতো আমার সারা মন জুড়ে গেঁথে আছো তুমি হচ্ছ এই জীবনের জীবন আলো যাকে ছাড়া জীবনের জীবন অন্ধকার আর বেশি কিছু লিখতে চাই না আজ এখানেই রাখি কি বন্ধুরা কি বুঝলে এটা কোনো চিঠি হলো প্রত্যেকটা লাইনে লাইনে ভুল এই চিঠি আমি সবার জন্য লিখিনি লিখেছি শুধু তোর জন্য আমি ভুল লিখি আর শুদ্ধ লিখি আমি কি বলতে চেয়েছি সেটা তুই ভালো করেই বুঝতে পেরেছিস আমার চিঠির ভাষা হয়তো সুন্দর হয়নি তোরা শিক্ষিত সমাজের লোকেরা যে চিঠি লিখিস তার চাইতে আমার চিঠির ভাষা অবশ্যই অনেক সুন্দর কারণ তোরা তো চিঠি লিখিস কোনো কবি সাহিত্যিকের বইয়ের ভাষা চুরি করে আর আমি আমি চিঠি লিখেছি আমার মনের ভাষা দিয়ে সেই চিঠি পড়ে বোঝার ক্ষমতা তোদের এই শিক্ষিত সমাজের মানুষদের নিয়ে একটা কথা ভালো করে শুনে রাখ জীবনে তখন সুখী হতে পারবি যখন ভালো একটা চিঠি না খুঁজে ভালো একটা মন খুঁজবি কি বিপদে না পড়লাম মারি অপমান করি তারপরও পিছু ছাড়ে না ছাড়বে ছাড়বে মেকানিক তো তাই মেকানিজম ভাবে ওকে একটু সাইজ করতে হবে মানে বুঝলাম না মানে খুব সোজা তুই মেকি করে ওকে বলবি আই লাভ ইউ আই লাভ ইউ কি যাতা বলছিস তোর মাথা ঠিক আছে তো আমার মাথা ঠিকই আছে তবে কথাটা শোনার পর তোর রোমিওর মাথা ঠিক থাকবে না তুই শুধু অভিনয় করে বলবি ভালোবাসার কথা তারপর থেকে তোর পিছনে পাগলের মতো ঘুরতে থাকবে তুই জাস্ট তাল মিলিয়ে যাবি এরপর যোগাযোগ বন্ধ করে দিবি তখন দেখবি ও দেবদাসের রাস্তায় রাস্তায় ঘুরছে তোর ঝামেলা শেষ আমার আসতে একটু দেরি হয়েছে মনে কিছু করনি তো আরে না আমার তো অপেক্ষা করতে ভালো লেগেছে আসলে আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে ডেকেছি আই লাভ ইউ জীবন মিথ্যে 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 তুমি আমাকে মিথ্যে বলছো সব মিথ্যে
আমাকে তোমার পছন্দ হয় না তুমি আমাকে ভালোবাসো না তবে ভালোবাসা নিয়ে কখনো মিথ্যে বলো না ভালোবাসো পবিত্র জীবন আমার কথা বুঝার চেষ্টা করো না একদম চুপ আর একটি কথা বলবে না তোমার চোখ বলছে তুমি মিথ্যে বলছো তোমার ঠোঁট বলছে তুমি মিথ্যে বলছো আমি তোমাকে ভালোবেসেছিলাম তোমার মাঝে সত্যের আলো দেখে কিন্তু আমি এখন তোমার মাঝে দেখছি শুধু মিথ্যার আলো এই বলো তো আমি কি কখনো তোমাকে ভালোবাসা নিয়ে মিথ্যে বলেছি কখনো না আরে তুমি যেদিন আমাকে ভালোবাসবে সেদিন আমাকে খবর দিয়ে ডেকে আনতে হবে না আমি তোমার মনের ডাকেই তোমার কাছে ছুটে আসব তুমি তোমার মুখ দিয়ে তোমার ভালোবাসার কথা আমাকে বলতে পারবে না তোমার চোখ বলে দেবে তুমি আমাকে ভালোবাসো সাক্ষী হিসেবে তোমার চোখ দিয়ে ঝরবে ভালোবাসার অশ্রু আর সেই দিন আমি বুঝব তুমি আমাকে ভালোবাসো আচ্ছা বলো তো তোমরা বড় লোকেরা আমাদের গরিবের ভালোবাসাটাকে কি মনে করো তোমাদের খেলার পুতুল যখন যেভাবে ইচ্ছা খেলবে তোমরা তো ভালোবাসাকে বিচার করো টাকা দিয়ে কিন্তু আমরা ভালোবাসার বিচার করি মন দিয়ে আর তাই আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত তুমি মন থেকে আমাকে ভালোবাসবে ততদিন পর্যন্ত আমি তোমার সামনে আসবো না ভালোবাসা নিয়ে মিথ্যে ছলনা করেছে আমার সাথে মিথ্যে মিথ্যে আমাকে বলে ভালোবাসি কি হয়েছে এত ফুসফুস করছিস কেন মনে হয় মনের উপর একটা ঝড় বয়ে গেছে ঝড় না রাগ উঠে গেছে আমাকে বলে আই লাভ ইউ লাভ ইউ তোমারই খুশি কি এত বড় গাধা একটা মেয়ে তাও আবার মিথ্যে কথা আমি স্পষ্ট বুঝতে পারছি ও আমাকে মিথ্যে বলেছে ছলনা করেছে তুই কি মন নিয়ে লেখাপড়া করিস নাকি জানলি কেমন করে যে মিথ্যে বলেছে জানতে হয় না চোখ দেখলে বোঝা যায় মুখ দেখলে বোঝা যায় করেক্ট শালা ফেস ইজ দ্য ইনডেক্স অফ মাইন্ড মনের যে রূপ তার চেহারার মধ্যে প্রকাশ পায় এ তা মাই এডাকাটা শালা ওই যে সিসিটিভির মালিক জামাল খানের একমাত্র মেয়ে আলো আলো না আলো না ওইটা অন্ধকার আমাকে তোমার পছন্দ হয় না তুমি আমাকে ভালোবেসো না তবে ভালোবাসা নিয়ে কখনো মিথ্যে বলো না ভালোবাসা পবিত্র জিনিস আমি তোমাকে ভালোবেসেছিলাম তোমার মাঝে সত্যের আলো দেখে কিন্তু আমি এখন তোমার মাঝে দেখছি শুধু মিথ্যার আলো এই বলো তো আমি কি কখনো তোমাকে ভালোবাসা নিয়ে মিথ্যে বলেছি কখনো না আরে তুমি যেদিন আমাকে ভালোবাসবে সেদিন আমাকে খবর দিয়ে ডেকে আনতে হবে না আমি তোমার মনের ডাকেই তোমার কাছে ছুটে আসব তুমি তোমার মুখ দিয়ে তোমার ভালোবাসার কথা আমাকে বলতে পারবে না তোমার চোখ বলে দেবে তুমি আমাকে ভালোবাসো সাক্ষী হিসেবে তোমার চোখ দিয়ে ঝরবে ভালোবাসার অশ্রু আর সেই দিন আমি বুঝব তুমি আমাকে ভালোবাসো আর তাই আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত তুমি মন থেকে আমাকে ভালো না বাসবে ততদিন পর্যন্ত আমি তোমার সামনে আসবো না কি রে অন্ধকার ঘরে বসে আছিস কেন ভালো লাগছে না বাবা ভালো লাগছে না কি হয়েছে আমাকে বল ওই ছেলেটা আবার তোকে ডিস্টার্ব করেছে না বাবা ওসব কিছু না তবে এমনি এমনিতে ভালো না লাগতে পারে না এমনি ভালো না লাগার কোনো কারণ নেই মারে তুই আমার একমাত্র মেয়ে তোর ভালো না লাগলে আমার মনটা ছটফট করতে থাকে আমি জানি কিন্তু এখন তুমি কেন এসেছো সেটা বলো আজ মির্জা মাকসুদের মেয়ে জুয়ের বিয়ে তুই বলেছিলি সেটা মনে করিয়ে দিতে তাই মনে করিয়ে দিলাম যাবো না বাবা আমার ভালো লাগছে না একা বসে থাকার চেয়ে বিয়ে বাড়িতে গেলে মনটা ভালো হয়ে যাবে হ্যালো সুমনা তুই বিয়েতে যাচ্ছিস আচ্ছা ঠিক আছে তুই এখানে চলে একসাথে যাবো জীবন ভাই জীবন ভাই আমি ওকে নিয়ে এসেছি কাকে নিয়ে এসেছিস জুইকে জুইকে ভাই ভাড়াটা দিয়ে আমার ছেড়ে দেন বড় ভাই আমার কাছে তো টাকা নেই কত পঞ্চাশ টাকা এনো নেমে এসো বোন
তোমাকে আমার বড় ভাইয়ের কথা বলেছিলাম না, উনি আমার বড় ভাই। আহ, তুই চুপ করবি? আরে কাঁদছো কেন? জীবন ভাই আছে না, দেখবে জীবন ভাই সব ম্যানেজ করে ফেলবে। এই জীবন ভাই ম্যানেজ করবে মানে? তুই যে ওকে বিয়ে করবি, খাওয়াবি কি, রাখবি কোথায়? জীবন ভাই আমার জন্য অনেক করেছো, এই শেষবার, তুমি কিছু না করলে আমি কোথায় যাব? কাঁদছো কেন? পালিয়ে আসার আগে ভাবতে পারোনি? আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচব না। এই কথাটা সবার সামনে বলতে পারবে? পারবো। তাহলে চলো আমার সাথে। কোথায়? ওর বাবার কাছে, এসো। বাবা তুমি শান্ত হও। তুই আমাকে শান্ত হতে বলছিস? ওই শিরাকে আমি খুন করে ফেলবো। এখানে আমরা মারামারি করতে আসিনি, এসেছি সমঝোতা করতে। এসো। দেখুন যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন এদের দুজনকে মারলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? মারে, তুই এভাবে আমাকে অপমান করলি। আমি ওকে ভালোবাসি বাবা। আপনাদের ড্রামা এখন বন্ধ রাখুন তো, যার ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে আমি আগে তার সাথে কথা বলবো। এরপরেও তুই এখানে থাকবি? চুপ করো না বাবা, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। তোরা দুজন দুজনকে ভালোবেসেছিস এটা কোনো অপরাধ নয়, তবে এই লোকটার কি অপরাধ ছিল যে তোরা ওনাকে অপমান করলি? ক্ষমা যদি চাইতেই হয় তাহলে ওনার পা ধরে ক্ষমা চাও। আরে তাকিয়ে আছো কেন? বললাম না ওনার পা ধরে ক্ষমা চাও, যাও। তোমরা দুজন দুজনকে ভালোবাসো এটা আমাকে বললেই হতো, আমি তোমাদের বিয়ে করিয়ে দিতাম। এই তুমি বিয়ে করিয়ে দেবার কে? তো আমার মেয়েকে বিয়ে করে খাওয়াবে কি, রাখবে কোথায়? আমার মেয়ে যে কাঁদতে জানে সেটাই তো আজ আমি প্রথম দেখছি। এটা আপনি ঠিক বলেছেন, কোনো বাবা মাই তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দেবে না, তাই আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিয়ে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, যতদিন আমার ছোট ভাই চাকরি পাচ্ছে ততদিনের জন্য জুই আপনার কাছেই থাকবে। আমার ছোট ভাই যেদিন চাকরি পাবে ঠিক সেই দিন আমি জুইকে আমার ছোট ভাইয়ের বউ করে এই বাড়ি থেকে নিয়ে যাব। দাঁড়াও, লেখাপড়া কতদূর করেছো? বিএসসি। এই নাও আমার কার্ড, কাল থেকে তুমি আমার অফিসে কাজ করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তোমাকে চাকরি দিলাম শুধু তোমার বড় ভাইয়ের জন্য। থ্যাংক ইউ। উনি আমার নিজের ভাই না, তবে নিজের ভাই থাকলেও হয়তো আজ আমার জন্য এত কিছু করতো না। ছি পাগল, এখন কি গাদার সময় নাকি? এখন তো খুশির সময়। এবার কিন্তু আমার ভাই আর বেকার নেই, এখন ওর একটা চাকরি হয়েছে। ও হয়তো আপনার মতো আপনার মেয়েকে দামি গাড়ি বা এসি রুমে রাখতে পারবে না, তবে দুবেলা দুমুঠো ভাত খাইয়ে সুখে রাখতে পারবে। প্লিজ স্যার, এবার আর আপনি বাধা দেবেন না। বাধা দেবো মানে? আরে আজই আসরে ওদের বিয়ে হবে। তোমার মতো একটা ভাই যে সংসারে আছে সেই সংসারে কোনো বাবা মাই তার মেয়েকে দিতে ভয় পায় না। কাজী সাহেব জি, আপনি বিয়ে করান।
ভালোবাসা থাকে আলো। তুমি আমাকে জীবনে ছেড়ে যাবে না তো জীবন? না, তুমি আমাকে ছেড়ে যাবে না তো আলো? না। আরে তোমার পায়রা বুকে
রসগোল্লা খেতে চাই কেন? রসগোল্লা তো এখন ওদের খাওয়াতে হবে যারা ওয়ার্নিং দিয়ে গেছে। সরকারের সাথে হাত মিলিয়েছেন? হ্যাঁ, এখন কোন ইলেকশন শক্তি ছাড়া যেতে যায় না। কমিশনের ইলেকশন আর আমার একটা ব্যক্তিগত সমস্যা মেটাতেই আমাকে হাত মিলাতে হয়েছে মিশা সরকারের সাথে। আপনার যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলবেন। আপনার কথায় সরকারের লোক আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে। আপনার সাথে আমি পরে হিসাব মেটাবো, কারণ আপনি আমার আত্মীয় হবেন। আগে সরকারের হিসাবটা মিটিয়ে আসি। বলুন, সরকার এখন কোথায়? সরকার এখন উত্তরায় 6 নম্বর সেক্টরে 7 নম্বর রোড 27 নম্বর বাড়িতে আছে। আপনি সরকারের ঠিকানা ওকে দিয়ে দিলেন? সরকারের ঠিকানা না, ওকে আমি মৃত্যুর ঠিকানা দিয়ে দিলাম। সরকারকে মারতে গিয়ে ও নিজেই মনে ভূত হয়ে যাবে, আর আমার পথের কাঁটাও শেষ হয়ে যাবে। নির্বাচিত সরকার আছে, তোদের আবার কোন সরকার চালায়?
তুষারকার বল তুষারকার সরকারকে তোর কিসের দরকার তুষারকার হ্যাঁ তোরা এটার মধ্যে আসবি না এটা আমার আর সরকারের ব্যাপার কে তুই জীবন আমার নাম তোরা আমার বাসায় গিয়েছিলি আমাকে খুঁজতে আরে আমাকে ফোন করলেই তো আমি এসে তোদের দেখা দিয়ে যেতাম এই আমি সরকার কথা কম কাজটা আমার বেশি দরকার তোর কাজটাকে এই তুই নাকি আমার বুক থেকে জামাল খানের মেয়ে আলোর ভালোবাসা ছিনিয়ে নিবি হ্যাঁ কারণটা কি আমি কি তোর কেনা গোলাম নাকি না তোর বাপ আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল আর সব তোর খারাপ লাগছে না হ্যাঁ এরকম তোর কথা শুনে আমারও খারাপ লেগেছিল তাই হিসাব মেটাতে এসেছি তোর লোক আমার ঘর ভেঙেছে আমি ওদের হাড্ডি ভেঙেছি বাস শোধব এখন তোর গোবর মাথায় একটা কথা ঢুকিয়ে যাই শোন সরকার আমি তোকে জানি না তুই আমাকে জানিস না আর তাই আমি কাকে ভালোবাসবো না বাসবো তা নিয়ে তুই মাথা কামাতে আসিস না তোর যদি আমার সাথে লড়াই করতে ইচ্ছে থাকে তবে আমি তোর এলাকায় এসেছি আয় ওপেনলি লাগ আয় কেন লোক পাঠিয়ে আমার বন্ধুরা ভাইয়ের উপর অত্যাচার করেছিস তুই নিজেকে অনেক বড় সন্ত্রাসী মনে করিস মনে করিস এদেশের সরকার তুই তোর মতো সন্ত্রাসী সরকারকে আমি মাটির সাথে মিশিয়ে দিতে পারি তুই আমাকে ওয়ার্নিং দিতে লোক পাঠিয়েছিলি আমি তোকে ওয়ার্নিং দিয়ে গেলাম আজকের পর তোর এই সরকার নাম পাল্টে বেসরকার রাখবি সন্ত্রাসের পথ ছেড়ে ভালো পথে চলে যাবি নইলে আজ তোর পালতু কুকুরদের মারলাম এরপর তোকে এখানে দাফন করে দিয়ে যাব ওয়ার্নিং মানে বুঝিস তো না বলতে বল এখনই তোকে ফাইনাল বুঝিয়ে দেই তোর কুত্তারা বুঝে নাই কিন্তু তুই ঠিকই বুঝেছিস অবাক হয়েছিস না কেন আমি ওকে না মেরে যেতে দিলাম আরে আশ্চর্য তোরা হয়েছিস আমিও হয়েছি আমার জায়গায় এসে আমাকে থ্রেট দিয়ে যায় এমন একটা লোক এই শহরে আছে আমি জানতাম না আরজু এই রঘু দেশের সমস্ত বড় বড় মিনিস্টার পুলিশ আমাকে ভয় পায় আর ও আমার সামনে এসে চোখ বড় করে আমাকে থ্রেট দেয় চোখে চোখ রেখে কথা বলে সাব্বাস মাইকেল আল সাব্বাস ভালোবাসার জিনিসটা কি বুঝিস শালা সুনামির ভূমিকম্প যখন বুকে আসে সব ভেঙে ভাসিয়ে নিয়ে যায় বোবার মুখে কথা ফুটায় দুর্বলকে লড়াই করার সাহস যোগায় তুমি বাধা দিলে নইলে আজই ওকে ফাইনাল করে না আরজু না এটা এত সহজ কেস না ওর চোখে যে আগুন দেখেছি ওই আগুন এত সহজে নেভাতে পারবি না আগুন নিয়ে খেলা কঠিন ঠিক মতো হ্যান্ডেলিং করতে না পারলে আগুনে জ্বলে যাবি ওটা সাইজ মতো নেভাতে হবে সাইজ আরে তোমরা কোথায় যাচ্ছ আমরা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি তোর কাপড় চোপড় গুছিয়ে নে তুইও যাবি কেন নিশা সরকারের লোক আইসা একবার আমগো শাসায় গেছে এরপরে এসে আমগো মাইরেই ফেলে আরে না মিশা সরকারকে আমি সাহায্যটা করে এসেছি সে আর কোনোদিন এখানে আসার সাহস পাবে না তুই সরকারকে চিনিস না সরকার পারে না এমন কোনো কাজ নেই তুমি সরকারের শাসাইয়া নিজের মৃত্যুটাই কাঁদছো এখন তাড়াতাড়ি লও এই এলাকা ছেড়ে যেতেই হবে কোন এলাকায় গেলে সরকারকে পাবে না তুমি কি বলতে চাস তুই সব এলাকাতেই একটা না একটা সরকার আছে সেই এলাকায় সন্ত্রাসীদের কাছ থেকে তুমি পালাতে পারবে না সন্ত্রাসীদের কাছ থেকে বাঁচতে হলে আগে সন্ত্রাসীদের পালাবার ব্যবস্থা করতে হবে তোমরা শুধু নিজেদের কথাই ভাবলে আর দেশের মানুষের কথা ভাবলে না যারা সন্ত্রাসীদের অত্যাচারে ধুকে ধুকে মরছে আমার জীবনের জন্য তোমরা ভয় পেলে একবার আলোর কথা ভাবলে না যে আলো তার ঐশ্বর্য ছেড়ে আমাকে সাথী বানাতে চাইল তাকে ছেড়ে আমি চলে যাব না তাইলে আর যাও না দরকার নাই আলো শুধু জীবনের আলো না আলো আমাগো আমরা যাবো না ভালোবাসার কথা বলতে দেরি করে লাভ নাই দেরি করলে মিস হয়ে যায় আসবই নি ভালাম বিজলি আসো আসো আমার না আরেকটা 500 টাকার নোট হারাইছি তুমি পাইছো পাইছি না মানে পাইছি না কিন্তু বাতাস উড়ে গেছে এই দৌড়াদৌড়ি করে ধরতে পারলাম না কোনো চিন্তা করেন না
আইস ধরো মি বিজলি টাকা 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 হাই হাই কোর্সিং কি বিজলি দিয়ে এত তরকারি কাটাইতেছে সি 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 আরে তরকারি কাটাইবেন তো আমার কই নিও তো বিজলি কি এত তরকারি কাটতে পারবো এই শোনো 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 আমি কালি তুমি কাটবে মানে আরে আমার বাবায় পাপ্পা কাটাইছিল এক্সপার্ট আমার বাবার বাবা 2000 পাপ্পা এক বসায় কাটতে ফেলে তো আর আমার দাদার বাবা 4000 পাপ্পা এক বসায় কাটতে ফেলে তো আর আমি 10000 পাপ্পা এক বসায় কাটতে ফলাই নমুনা দেখো শুরু আঙ্গুল গেছে গেছে হাত গেল কোনো দুঃখ থাকতো না সোনা রে আমি যাবো একটু নাচবো একটু গাবো শুনবো না তো কোনো মানা
আমি তোর পায়ে পড়ি রে বিজি জাসনা আমি তোর পায়ে পড়ি রে আইনা দি মুছো না কানা আমি যে তোরে বিজি জাসনা ও বিজি জাসনা আমি তোর পায়ে পড়ি রে বিজি জাসনা আমি তোর পায়ে পড়ি রে সত্যি বলছিস সত্যি সত্যি তিন সত্যি লা 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 ঘরে চাঁদের আলো জুইয়া জুইয়া পড়ে খুশি রাখবো রাখবো রে বন্ধু তোমায় গোপনে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে বিশ্বাস করো জীবন খুব ভালো ছেলে তোর কাছ থেকে ওর ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে না কে ভালো আর কে মন্দ তা বোঝার মতো ভালো জ্ঞান আমার রয়েছে ভালো মন্দ শুধু চরিত্রের দিক দিয়ে হয় না ভালো মন্দ টাকা দিয়ে মাপা হয় এই সমাজে যার টাকা আছে তার খারাপও ভালো আর যার টাকা নেই তার ভালো মন্দ তোমার এই নীতিতে আমি বিশ্বাস করি না বড়লোক আর গরিব দিয়ে ভালো মন্দের বিচার হয় না আসলে টাকা তোমার মাথা খারাপ করে দিয়েছে আমাকে তুমি বাধা দিয়ে রাখতে পারবে না আমি যাবই আমার হুকুমের বিরুদ্ধে কথা বলার সাহস তুই কোথায় পেলি যা ঘরে যা হ্যালো হ্যালো সরকার তুমি না বললে জীবনকে আমার মেয়ের জীবন থেকে সরিয়ে দেবে কই এখনো তো কিচ্ছু হলো না তোমার শক্তি তো মরচে ধরে গেছে নাকি না না জামাল খান সরকারের শক্তিতে মরচে ধরে নাই সরকার তার বুদ্ধিতে শান দিচ্ছে শান ছি 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 আপনি তোমার বাবার কোনো কমন সেন্স নেই এমন একটা সুন্দরী মেয়েকে কাঁদাচ্ছে কেঁদো না কেঁদো না আমি সব শুনেছি তোমার বাবার কাছে আসলে ভালোবাসা কোনো অপরাধ নয় আরে ভালোবাসা সবসময় আমরা দেখেছি ধনী আর গরিবের মধ্যেই হয় প্রথমে বাবা মা মেনে নিতে চায় না পরে তাই হয় যা ভালোবাসে নির্ধারিত মিলন যাও তুমি তোমার ভালোবাসার কাছে যাও আমি তোমার বাবাকে বলেছি তোমার বাবা আর তোমাকে বাধা দেবে না আরে তুমি ভয় পাচ্ছ কেন আমি থাকতে তোমার বাবা কিচ্ছু বলবে না যাও তোমার জীবনের কাছে যাও যাও আমি তো কিছুই বুঝলাম না তোমাকে কিচ্ছু বুঝতে হবে না যাও আমি তোমাকে কিছুই বলবো না তবে যে তোমাকে নিয়ে যাবে বা কোন রকম সাহায্য করবে তার অবস্থা হবে ঠিক ওর মতো
আর জীবনের সাথে যদি কোনো সম্পর্ক রাখো তবে জীবনকে গেছে যাবে জীবনের কাছে যাও যাও জীবনের ভূত আর জীবনেও ওর জীবনে আসবে না আজ থেকে বাড়ির সব দরজা জানলা খোলা থাকবে সব এটাই হচ্ছে সরকারের খেলা দ্য গেম অফ নিশা সরকার সব মারবো লাঠি ভাঙবে না তোমাকে দেখার পর থেকে আমি ঘুমাতে পারছি না যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখি তাই বলতে এসেছি আমি তোমাকে বিয়ে করতে চাই যাতে আমার ঘুমের কোনো সমস্যা না হয় আর ইচ্ছে হলেই যেন তোমার এই চাঁদ মুখটা দেখতে পারি একটা কথা ভালো করে শুনে রাখ জীবনে তখনই সুখী হতে পারবি যখন ভালো একটা চিঠি না খুঁজে ভালো একটা মন খুঁজবি হ্যালো জীবন বলছি তোমার জীবন কেমন আছো আলো আর জীবনের সাথে যদি কোনো সম্পর্ক রাখো তবে জীবনকে তোমার মুখ বলছো তুমি মিথ্যে বলছো তোমার চোখ বলছো তুমি মিথ্যে বলছো
তোমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বলছে তুমি মিথ্যে বলছো, মিথ্যে মিথ্যে সব মিথ্যে সব মিথ্যে। বলো বলো কেন মিথ্যে বলছো, কেন? গুন্ডামি করার জায়গা না, গেট আউট, গেট আউট, আই সে গেট আউট। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। শুনলি তো আমার মেয়ে কি বললো, তোকে সে ঘৃণা করে। তোর যদি লজ্জা সরম কিছু থেকে থাকে তাহলে দাঁড়িয়ে না থেকে এই মুহূর্তে এখান থেকে চলে যা। Thank you.
মিথ্যে বলছো তুমি, সব মিথ্যে। তোমার মুখ বলছে তুমি মিথ্যে বলছো, তোমার চোখ বলছে তুমি মিথ্যে বলছো, তোমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বলছে তুমি মিথ্যে বলছো, মিথ্যে মিথ্যে সব মিথ্যে সব মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে বলেছি, আমি মিথ্যে বলেছি জীবন। আমি তোমাকে ভালোবাসি, জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কিছু বলবি? তোমার বিরো হয়ে খাওয়া বন্ধ করে দিছিল, এখন আসো সবাই একসাথে মন ভরে, সরি পেট ভরে খাই, আর জীবনের খাওয়া তোকে খাইয়ে দিব। ওকে মেরে মাটির সাথে মিশিয়ে দে। সামনে তোদের মারলে আলোর মনে ভয় ঢুকে যেত, বস্তির নিরীহ মানুষগুলোর শান্তি নষ্ট হতো, তাই তোদের এখানে নিয়ে এলাম। আয় আয় মার আমাকে, আয় মার।
ধরে জীবন কাপুরুষের মতো পালিয়ে গেছে। ওর ভয়ে পালানো দেখেছিস? যেমন করে বিড়াল দেখে দূর পালায় তেমনি করে পালাচ্ছিল, কিন্তু বাঁচতে পারবে না। তোকে আমি মানা করেছিলাম জীবনের সাথে মিশতে, তুই শুনিসনি। এখন তুই দেখবি তোর জীবনের লাশ আমার লোকেরা জীবনকে মেরে টুকরো টুকরো করে নিয়ে আসবে। এই শুনতে পাচ্ছিস গাড়ির শব্দ? এই গাড়িতে তোর জীবনের লাশ এসেছে। আমার নিষেধ অমান্য করলে তার পরিণাম যে কি ভয়ানক তা তুই দেখতে পারবি। আর্য, লাশ নিয়ে আয়। আমাকে দেখেই ভয় পেয়ে যাচ্ছিস? আর তোর পালতু কুকুরদের দেখে তো হার্ট ফেল করবি। তোর কুকুরগুলো আমাকে মারতে পারেনি সরকার, কারণ কুত্তা দিয়ে বাঘ শিকার করা যায় না। যা, ওদের নিয়ে হাসপাতালে ভর্তি করে দে। ফাইলের পর ফাইল মাল্টিভিটামিন খাওয়া, কচি মুরগির স্যুপ এনে খাওয়া, বাজারে যত হরলিক্স মাল্টুবা পাওয়া যায় ওগুলো ওদের পেটে ঢুকিয়ে দে, তারপর আমার কাছে পাঠাস। আমি সব আবার ওদের পেট থেকে বের করে তোকে ফিরিয়ে দেব। তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তোর সাথে আমার কোনো বিরোধ নেই, তুই আমার পেছনে লাগতে আসিস না। কিন্তু তুই সেই কুকুর যার লেজ 10 বছর সোজা করে রাখলেও সোজা হয় না। তোকে সুবুদ্ধি দিয়েও কোনো কাজ হয়নি, আজ একটু উপহার তোকে দিতে হবে। শোনো মিস্টার খান, পাথরের দেয়ালে মাথা ঠুকতে এসো না, তাহলে রক্তাক্ত হয়ে মারা যাবে, পাথরের কোনো ক্ষতি হবে না। আমার ভালোবাসা পাথরের মতো শক্ত, তাকে তুমি শেষ করতে পারবে না। তুমি ওর জন্মদাতা পিতা, তাই তোমাকে ভালো হবার আর একটা সুযোগ দিয়ে যাচ্ছি। পাগলা পীর সাহেবের মাজারে আলোকে আজ আমি বিয়ে করব। বাবা হিসেবে মেয়েকে সম্পাদন করে যদি পিতার কর্তব্য পালন করতে চাও তাহলে এসো। এসো দুনিয়াতে পাঠাই না।
দুলাদা, দুলো ভাই, বাবা, দুলো ভাই, ভাইয়া কি রে সরকারের লোক আইসা আপা দুলো ভাই ধরে নিয়ে গেছে তুহিন ভাই জুই ভাবি আদি ভাই মিজলিবু বাধা দিছিল আরে নাই সবারে মাইরা ধরে নিয়ে গেছে কয়ে গেছে তুমি না গেলে সবারে মাইরা ফেলিব কাউকে আমি মরতে দেব না কাউকে না আমি সরকার কথা কম কাজটা আমার বেশি দরকার তোর বন্ধু আসবে তোদের ভাই আসবে আর তোর শালা আসবে আহরে তোদের কষ্ট দিয়েছে শুধু জীবনকে ধরতে ওই যে বলো না পুঁটি মাছের আধার দিয়ে রুই মাছ ধরে তোরা হচ্ছিস পুঁটি মাছ সরকার জীবন আইবু তোর মরণ ঘটাবো সুরের বাচ্চা মরণ তো এখন জীবনের হবে জীবনের আসো আসো আসলে তুই বাঘের বাচ্চা তোর সাহস আছে সরকার আমার সাথে তোর শত্রুতা তুই আমাকে বাদ আমার লোকদের ছেড়ে দে তো তাড়াতাড়ি তোর ভালোবাসার মারণাস্ত্র ভোক্তা হয়ে গেল এবার তো বুঝতে পেরেছিস সরকার কি জীবন আমাকে যা হইবার হইব তুই ওই সরকারকে মার সরকার আমি তোর কাছে মিনতি করছি সরকার তুই ওদের ছেড়ে দে আমাকে মার আমাকে মার আমি সরকার কথা কম কাজটা আমার বেশি দরকার ¿Qué
ডাক্তার। আপনি আসুন আমার সাথে, আসুন। আল্লাহ রে ডাকো, আল্লাহ আলো রে ভালো করে দে আল্লাহ। ভয়ের কিছু নেই, তবে ছুরিটা যদি আরেকটু ডিপে গিয়ে লাগতো তাহলে কিডনি এফেক্ট হয়ে মারা যেতে পারে। আল্লাহর হাজার শুকর সেরকম কিছু হয়নি। সুখে থাকো, ভালো থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো। দেখি 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 মা, আমাকে তুই ক্ষমা করে দে মা। দাঁড়াও জীবন, তোমার জীবনের আলোকে না নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আমাকে তুমি ক্ষমা করো আর নাই করো, কিন্তু তোমার আলোকে ছেড়ে আর কোথাও যাও না বাবা।